গুড মর্নিং এভরিওয়ান সবাইকে স্বাগত জানাই সাকসেস মন্ত্রা ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছো লাস্ট উইক থেকে যেমন আমি বলেছিলাম আমাদের জিকে ক্লাস হবে শনিবার আর রবিবার করে আমরা স্ট্যাটিকজিকের ক্লাস করবো তো আজকেও আমরা নিয়ে চলে এসেছি জিকে ডিটেল সিরিজ ফর সিএইচ সিজিএল সিএইচএস এল এম টিএস দু হাজার বাইশ তেইশ শুধু এই এক্সামগুলোর জন্যও নয় যে সমস্ত এক্সামে জিকে থেকে কোয়েশ্চেন আসে সমস্ত এক্সামের জন্য এই ক্লাস হেল্পফুল আর আজকের ক্লাসের টপিক কি আজকের ক্লাসে আমরা করবো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার্স দুটো পার্টে ভিডিওটা আছে আজকের ভিডিওতেই শেষ হবে বাট ভিডিওর দুটো পার্ট আমি বলে দিচ্ছি শুরুতে আমরা কি করব শুরুতে আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস নিয়ে ডিসকাস করব। বিভিন্ন ইন্টারন্যাশনাল গুলো নিয়ে এবং লাস্টে আমরা দেখব ওয়ার্ল্ডের কোন শহরে কোন কোন বড় বড় অর্গানাইজেশনসের হেডকোয়ার্টারস আছে সেগুলো আমরা লাস্টে দেখব দুটো পার্টে ভিডিওটা ডিভাইড করা তো চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও আইকন প্রেস করতে ভুলো না কারণ আজকেও আসছে কালকেও আসবে জিকার একটা ক্লাস একটা ইম্পর্ট্যান্ট টপিকের ওপর কালকের ক্লাসেই দেখা যাবে কি টপিক আসছে তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক সবার প্রথম আমরা যে যেটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি শর্টে কি বলা হয় এডিবি তো ফুল ফর্মগুলো মনে রাখবে এডিবির ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এস্টাবলিশড অন নাইনটিন ডিসেম্বর নাইনটিন সিক্সটি সিক্স উনিশশো সালের উনিশে ডিসেম্বর এডিবি এস্টাবলিশ করা হয় এর হেডকোয়ার্টার কোথায় খুব ইম্পর্টেন্ট হেডকোয়ার্টার থেকে কোয়েশ্চেন আসে ম্যানিলা যেটা কিনা ফিলিপিনসে ফিলিপিনসের ম্যানিলাতে এর হেডকোয়ার্টার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্টের নাম কি প্রেসিডেন্টের নাম মাসাদসুগু সুগু আসাকাওয়া প্রেসিডেন্টের নাম মাসাদসুগু সুগু যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের এই মুহূর্তে প্রেসিডেন্ট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অ্যাকচুয়ালি কাজ কি দেখো কি দেওয়া রয়েছে প্রাইমারি মিশন ইজ টু ফস্টার গ্রোথ অ্যান্ড কোঅপারেশন অ্যামং কান্ট্রিজ দ্য এশিয়া প্যাসিফিক রিজিয়ন এশিয়া প্যাসিফিক রিজিয়নে যে সমস্ত দেশগুলো আছে তাদের গ্রোথ এবং তাদের যে গ্রোথ এবং গ্রোথে ফস্টার করা ফস্টার করা মানে হচ্ছে গ্রোথগুলোকে সাপোর্ট করা এবং কোঅপারেশন করা মানে হেল্প করা মানে অ্যাকচুয়ালি ফস্টার করা মানে হচ্ছে পুরোপুরি সাপোর্ট করা পুরোপুরি গ্রোথটাকে ওরাই সাপোর্ট দিচ্ছে ওরাই ফান্ডিং করছে এবং কোঅপারেশন মানে হচ্ছে ধরো কোনো দেশের গভর্নমেন্ট করছে তাদের কিছুটা সাহায্য দরকার সেই কিছুটা সাহায্য এরা প্রোভাইড করছে তো মেনলি এরা এশিয়ান এশিয়া প্যাসিফিক রিজিয়নে যে সমস্ত দেশগুলো আছে তাদের গ্রোথের উপর ফোকাস করে এডিবি রিলায়েন্স অন মেম্বার কন্ট্রিবিউশন রিটেন্ড আর্নিংস ফ্রম লেন্ডিং অ্যান্ড দ্য রিপেমেন্ট অফ লোনর ফান্ডিং অফ দ্য অর্গানাইজেশন ফান্ডিং কিভাবে হয় অর্গানাইজেশন কিভাবে চলে কি করে এডিবি কি করে যেহেতু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটা একটা ব্যাঙ্ক তো এডিবি কি করে এডিবি লোন দেয় এডিপি লোন দেয় কাদেরকে লোন দেয় বিভিন্ন দেশগুলোকেই এশিয়া প্যাসিফিক রিজিয়নে যে সমস্ত দেশগুলো আছে এরা এডিবির থ্রুতে এডিবির কাছ থেকে লোন নেয় এবার লোন যখন নেবে লোনের একটা ইন্টারেস্ট অতি অবশ্যই হবে ইন্টারেস্ট যখন থাকবে সেটা তোমাকে পে করতে হবে লোনটা রিপেমেন্ট করতে হবে উইথ ইন্টারেস্ট তো ওই যে এক্সট্রা ইন্টারেস্টটা আসছে ওটাই এডিবির ইনকাম এডিবি এইভাবেই ফাংশন করে ক্লিয়ার হয়েছে আশা করি এডিবির ব্যাপারে সমস্ত যেটুকু ডেটা আমি এখানে আমরা এখানে ডিসকাস করলাম যদি আর কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো এরপরে যেটা আসছে ব্রিক্স ব্রিক্স হচ্ছে শর্ট ফর্ম শর্ট ফর্ম কার ব্রিক্স হচ্ছে যে সমস্ত যে পাঁচটা দেশ নিয়ে এই অর্গানাইজেশনটা তৈরি হয়েছে সেই পাঁচটা দেশের নামের ফার্স্ট ওয়ার্ড নিয়ে শর্ট ফর্মটা তৈরি হয়েছে ব্রিক্স কি কী দেখো ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না আর সাউথ আফ্রিকা পাঁচটা দেশ কি কী ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা ব্রাজিলের বি রাশিয়ার আর ইন্ডিয়ার আই চায়নার সি আর সাউথ আফ্রিকার এস তো সব মিলিয়ে কি হয়ে গেছে সব মিলিয়ে হয়ে গেছে ব্রিক্স ব্রিক্স এরা কি করে দেখো বলছে দ্য ব্রিক্স ফোরাম ইজ এন ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এনকারেজিং কমার্শিয়াল পলিটিক্যাল অ্যান্ড কালচারাল কোঅপারেশন বিটুইন দ্য ব্রিক্স নেশন ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মানে ব্রিক্স এমন একটা অর্গানাইজেশন যেটা ইন্ডিপেন্ডেন্ট কারোর আন্ডারে এরা আসে না এরা পুরো একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন এরা কি করে কমার্শিয়াল পলিটিক্যাল অ্যান্ড কালচারাল মানে কমার্শিয়াল মানে ধরো কিছু বিজনেস সংক্রান্ত ডিল হলো সেই ধরনের ডিল পলিটিক্যাল কিছু ডিল হলো এবং কালচারাল মানে ধরো কিছু অনুষ্ঠান হলো এই দেশের অনুষ্ঠান ওই দেশের এরকম মিক্সড কিছু অনুষ্ঠান এইগুলো এই যে কোঅপারেশনগুলো এই কোঅপারেশনগুলো এরা অর্গানাইজ করে কাদের মধ্যে এই পাঁচটা দেশের মধ্যে যাদের নিয়ে ব্রিক্স তৈরি হয়েছে এই পাঁচটা দেশের মধ্যে যে সমস্ত কমার্শিয়াল পলিটিক্যাল কালচারাল কোঅপারেশন আছে সেগুলো কন্ট্রোল করে বা সেগুলো সুপারভাইজ করে সেগুলো করে ব্রিক্স ব্রিক্স ফোরাম ফোরাম এবং একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন ক্লিয়ার হয়েছে এরপর আসছে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের একটা জিনিস দেখে নাও ফরমারলি রেফার টু এস ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্ক মানে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কও সেই সমস্ত দেশগুলোকে দেশগুলোই চালায় যারা ব্রিক্সের আন্ডারে আছে বোঝা গেল যারা ব্রিক্সের আন্ডারে আছে তো আগে এদেরকে বলা হতো ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এখন নাম পাল্টে হয়ে গেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক দেখো এখানে পতাকা থেকে বুঝতে পারবে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এই পাঁচটাই ব্রিক্স কান্ট্রি এই পাঁচটা নিয়েই নিউ এই পাঁচটা কান্ট্রির আন্ডারেই নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কাজ করে কি বলছে দেখো ইট ইজ আ মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এস্টাবলিশড বাই দ্য ব্রিক্স স্টেটস এখানে স্টেটস মানে এখানে কোনো রাজ্য বোঝাচ্ছে না যেহেতু একটা ইন্টারন্যাশনাল ম্যাটার তো এখানে স্টেটস স্টেটস বলতেই পাঁচটা দেশকেই বোঝানো হচ্ছে মাল্টিল্যাটারাল ডে মাল্টিল্যাটারাল কথাটা কেন বলা হচ্ছে কারণ যে কোনো একটা দেশ কন্ট্রোল করছে না একটা দেশ হলে সেখানে ইউনি কথাটা আসতো দুটো দেশ হলে বাইল্যাটারাল আসতো তিনটা দেশ হলে ট্রাই আসতো যেহেতু পাঁচটা দেশ আছে সেই জন্য এখানে বলা হচ্ছে মাল্টিল্যাটেরাল মানে পাঁচখানা দেশ মিলিয়ে এই ডেভেলপমেন্ট ব্যাঙ্কটাকে এস্টাবলিশ করা হয়েছিল নিউ ডেভেলপমেন্ট শর্ট ফর্ম এনডিবি কী করে সাপোর্টস পাবলিক অর প্রাইভেট প্রোজেক্টস থ্রু লোনস গ্যারেন্টিস ইকুইটি পার্টিসিপেশন অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিজ পাবলিক ওর প্রাইভেট প্রোজেক্ট কোনো পাবলিক প্রোজেক্ট হচ্ছে ধরো কোথাও কোনো রোড হবে বা কোনো প্রাইভেট প্রজেক্টও হচ্ছে কোথাও কোনো ধরো প্রাইভেট কোনো কিছু একটা তৈরি করা হচ্ছে তো এই ধরনের যে প্রোজেক্টগুলো আছে সেগুলোকে এরা সাপোর্ট করে কিসের থ্রু লোন দেয় গ্যারেন্টি দেয় গ্যারেন্টি মানে হচ্ছে ধরো কিছু একটা ডকুমেন্ট নিয়ে নিল তার বদলে টাকা দিলো ইকুইটি পার্টিসিপেশান ইকুইটি পার্টিসিপেশান মানে হচ্ছে ধরো কোনো একটা প্রোজেক্ট হচ্ছে সেই প্রোজেক্টে এরা বললো যে প্রোজেক্টটা করো আমরা টাকা দিচ্ছি কিন্তু তার বদলে টাকাটা ফেরত চাই না এই প্রোজেক্টের যে ইনকামটা হবে তার টোয়েন্টি পার্সেন্ট আমার বা টেন পার্সেন্ট আমার তো এটাকে বলা হয় ইকুইটি পার্টিসিপেশন তো এই ধরনের জিনিস এরা করে আদার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিজ হেডকোয়ার্টার কোথায় মনে রাখবে হেডকোয়ার্টার চীনের সাংঘাইতে চীনের সাংঘাইতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার ক্লিয়ার এরপরে কি আসছে এরপর আসছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এ ডাবল বি এ ডাবলআইবি ফুল ফর্ম কি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক দেখো নাম থেকেই বুঝতে পারছি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক মানে এই ব্যাংকটা কি করবে এই ব্যাঙ্কটা জেনারেলি যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে মানে সেটা কোনো বড় বিল্ডিং হলো কোনো ব্রিজ হলো বা এই ধরনের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি হয় সেগুলোতে ইনভেস্ট করবে এরা সেইখানে এরা হেল্প করবে এবং কাদেরকে হেল্প করবে ইট ইজ এ মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক মানে এখানে অনেক কটা দেশ মিলিয়ে ব্যাঙ্কটা চালায় দ্যাট এইমস টু সাপোর্ট দ্য বিল্ডিং অফ ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য এশিয়া প্যাসিফিক রিজিয়ান এশিয়া প্যাসিফিক রিজিয়নে যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো বিল্ড হবে সেগুলোকে এরা সাপোর্ট করবে এটাই এদের টার্গেট সেগুলোকে এরা সাপোর্ট করবে এস্টাবলিশড অন সিক্সটিন জানুয়ারি টু থাউজেন্ড সিক্সটিন বেশি পুরনো নয় সিক্সটিন জানুয়ারি টু থাউজেন্ড সিক্সটিন এস্টাবলিশড ওপেন ফর বিজনেস বিজনেসের জন্যই ওপেন করা হয়েছিল হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার চীনের বেজিংয়ে প্রেসিডেন্টের নাম কি প্রেসিডেন্টের নাম জিন লিকুন প্রেসিডেন্টের নাম জিন লিকুন ক্লিয়ার চল। এরপর দেখা যাক এরপর আসছে শার্ক সার্কের ফুল ফর্ম কি এস ডাবলএ আর কে সার্কের ফুল ফর্ম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন হচ্ছে সার্কের ফুল ফর্ম দেখো সার্কের আন্ডারে কোন কোন দেশগুলো আছে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখে নাও আফগানিস্তান বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল মালদ্বীপস পাকিস্তান এন্ড শ্রীলঙ্কা পাকিস্তান এন্ড শ্রীলঙ্কা তো কি কি দেশ আছে দেখো আফগানিস্তান বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল মালদ্বীপ পাকিস্তান এন্ড শ্রীলঙ্কা ক্লিয়ার এই সমস্ত দেশগুলো হচ্ছে সার্কের মেম্বার এবং সার্ক কী হচ্ছে বলছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন কী করে এরা দ্য অর্গানাইজেশন প্রোমোটস ডেভেলপমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড রিজিওনাল ইন্টিগ্রেশন ইন সাউথ এশিয়া ইকোনমিক অ্যান্ড রিজিওনাল ইন্টিগ্রেশন মানে তোমার ইকোনমিক কোনো কিছু কোনো দেশে প্রবলেম হলো তাদেরকে সাপোর্ট করা ইকোনমিক কোনো প্রজেক্টে কোনো টাকার প্রবলেম হলো সেখানে হেল্প করা বা কোনো কারণে কোনো গ্রোথে হেল্প করা মেনলি দেখো এই যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে এদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে সমস্ত রকমভাবে ওভারঅল একটা গ্রোথে হেল্প করা সমস্ত দেশে মানে দেখো আমাদের দেশের মধ্যে তো আছেই আমাদের দেশের গভর্নমেন্টও নিজেদের দেশকেও আগে নিয়ে যাওয়ারই চেষ্টা করছে কিন্তু অনেক সময় কি হয় টাকার দরকার পড়ে বা সাপোর্ট দরকার পড়ে তো এই সমস্ত অর্গানাইজেশনগুলো বাইরে থেকে সেই সাপোর্টটা প্রোভাইড করে ইট ইজ ফাউন্ডেড অন ঢাকা অন এইট ডিসেম্বর নাইনটিন এইটটি ফাইভ উনিশশো সালে ঢাকাতে এটাকে ফাউন্ড করা হয়েছিল এস্টাবলিশ করা হয়েছিল এইট ডিসেম্বর কিন্তু হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডুতে নেপালের কাঠমান্ডুতে হেডকোয়ার্টার কী বলা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান সেক্রেটারি জেনারেল ইন শার্ক কান্ত কিশোর ভার্গব নামটা মনে রাখবে কান্ত কিশোর ভার্গব ফার্স্ট ইন্ডিয়ান সেক্রেটারি ইন সার্ক সেক্রেটারি জেনারেল ইন সার্ক নামটা মনে রাখবে কান্ত কিশোর ভার্গ ইম্পর্টেন্ট এরপরে আসছে বিমস্টেক বিমস্টেকের ফর্ম কী বিমস্টেকের ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এটা হচ্ছে বিমস্টেকের ফুল ফর্ম বিমস্টেকের আন্ডারে কোন কোন দেশ আছে দেখো এখানে বিমস্টেক দেখো কী বলছে বে অফ বেঙ্গল তার মানে কি যে সমস্ত দেশগুলো বে অফ বেঙ্গলের আশেপাশে অবস্থিত বঙ্গোপসাগরের আশেপাশে অবস্থিত তাদেরকে নিয়ে এই সংগঠনটা তৈরি হয়েছে ফাউন্ডেড অন নাইনটিন নাইনটি সেভেন হেডকোয়ার্টার কোথায় বাংলাদেশের ঢাকায় হেডকোয়ার্টার মেম্বারস কারা কারা দেখো বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড ভুটান অ্যান্ড নেপাল বাংলাদেশ ইন্ডিয়া শ্রীল মায়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড ভুটান অ্যান্ড নেপাল বিমস্টেক স্টেটস আর দোস কান্ট্রিজ ডিপেন্ডেন্ট অন দ্য বে অফ বেঙ্গল বললাম এটা শুরুতেই যারা বে অফ বেঙ্গলের ওপর ডিপেন্ডেন্ট তারাই এখানে পার্টিসিপেট করেছে এখানে ম্যাপে দেখো এটা যদি বে অফ বেঙ্গল হয় তো দেখো ইন্ডিয়া রয়েছে ইন্ডিয়া রয়েছে আমরা রয়েছি শ্রীলঙ্কা রয়েছে এখানে এই যে থাইল্যান্ড মায়ানমার বাংলাদেশ ভুটান নেপালও রয়েছে কারণ ভুটান নেপালও এমন কিছু ডিস্টেন্স না তো এরাও কিছুটা ডিপেন্ডেন্ট বে অফ বেঙ্গলের ওপর সেই জন্য নেপাল আর ভুটানও ইনক্লুডেড ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আশা করি চলো এরপরে কি দেখছি আমরা এরপরে দেখছি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি এটা শর্ট ফর্ম হচ্ছে আইআর তো ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি কি বলছে সাপোর্ট কান্ট্রিজ ইন দেয়ার ট্রানজিশন টু আ সাস্টেনেবল এনার্জি ফিউচার অ্যান্ড সার্ভস অ্যাজ দ্য প্রিন্সিপাল প্ল্যাটফর্ম ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন মানে কি এটা এমন একটা সংগঠন এরা কি করছে এরা বিভিন্ন দেশকে রিনিউয়েবল বা সাস্টেনেবল এনার্জির যে ফিউচার দেখো আমরা সবাই জানি আমরা যেভাবে বিদ্যুৎ তৈরি করি এই কয়লা থেকে বা এ থেকে এগুলো একটা সময় শেষ হয়ে যাবেই কারণ কয়লা অফুরন্ত নয় তো এগুলো শেষের দিকেই যাচ্ছে কয়লা পেট্রোল পেট্রোলিয়াম যাই বলো পেট্রোলিয়াম বা কয়লা এগুলো অফুরন্ত নয় শেষের দিকে যাচ্ছে তো আমাদের ফিউচার হচ্ছে রিনিউয়েবল এনার্জি বা সাস্টেনেবল এনার্জি মানে ধরো সোলার এনার্জি হোক বা জল থেকে বিদ্যুৎ তৈরি করা হোক এইগুলোই আমাদের সাস্টেনেবল এনার্জি বা রিনিউয়েবল এনার্জি তো এই ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এরা কি করে এরা বিভিন্ন দেশকে এই যে সাস্টেনেবল এনার্জির যে ফিউচার এই ফিউচারের দিকে এগিয়ে যাওয়ার জন্য কোঅপারেট করে এটা একটা গ্রুপ মানে অনেকগুলো দেশের একটা সংগঠন তো এরা এই ব্যাপারে হেল্প করে তো ফাউন্ডেড ইন কত সালে কত সালে ফাউন্ড হয়েছিল এস্টাবলিশড হয়েছিলো দু সালে এটাকে এস্টাবলিশ করা হয় হেডকোয়ার্টার কোথায় ইউএই মানে দুবাইয়ের আবুধাবিতে ইউনাইটেড আরব এমিরেটস বা ইউএই মানে দুবাইয়ের আবুধাবিতে হচ্ছে হেডকোয়ার্টার ইন্ডিয়া ইজ ইন্টারন্যাশনাল রিনুয়েবল এনার্জি এজেন্সি মাথায় রাখবে ইন্ডিয়াও এই রিনুয়েল এনার্জি তো অনেক সময় কোয়েশ্চেন আসে ইন্ডিয়া মেম্বার কি মেম্বার নয় তো খেয়াল রাখবে ইন্ডিয়া এটার মেম্বার এরপর আমরা যেটা পড়ছি সেটাকে কী বলা হচ্ছে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা শর্টে বলা হয় নাটো বা নাটো যাই হোক বলা হয় নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কি বলা হচ্ছে দিস অর্গানাইজেশন ইমপ্লিমেন্টস দ্য নর্থ অ্যাটলান্টিক ট্রিটি দ্যাট ওয়াজ সাইন্ড অন ফোর্থ এপ্রিল নাইনটিন ফোরটি নাইন ফোর্থ এপ্রিল নাইনটিন ফোরটি নাইনে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি সাইন করা হয়েছিল একটা চুক্তি সাইন করা হয়েছিল নর্থ অ্যাটলান্টিক ট্রিটিতে তো এই অর্গানাইজেশনটার কাজ হচ্ছে সেই ট্রিটিটাকে ইমপ্লিমেন্ট করা বা ট্রিটিটাকে প্রয়োগ করা ওই চুক্তিতে যা যা বলা হয়েছিল সেগুলোকে মেনটেন করা চুক্তিটা কি সেই নিয়ে ডিটেলসে যাচ্ছি না কারণ অত ডিটেলস দরকার নেই জেনারেলি আমরা হেডকোয়ার্টার্স বা অর্গানাইজেশনস করছি হ্যাঁ কখনো যদি প্রপার শুধু নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর ওপরে ভিডিও বানাই সেখানে অবভিয়াসলি ডিসকাস করব কী বলছে দেখো নাটো কনসিটি কনস্টিটিউটস আ সিস্টেম অফ কালেকটিভ ডিফেন্স হোয়ার বাই ইটস ইন্ডিপেন্ডেন্ট মেম্বার স্টেটস এগ্রি টু মিউচুয়াল ডিফেন্স ইন রেসপন্স টু অ্যাটাক বাই এনি এক্সটার্নাল পার্টি মানে কি এটা কী করেছে একটা কালেক্টিভ ডিফেন্স বানিয়ে রেখেছে নাটো যেটা কি করে ইন্ডিপেন্ডেন্ট মেম্বার স্টেটস এর যে ইন্ডিপেন্ডেন্ট মেম্বার স্টেটসগুলো আছে সমস্ত স্টেটস মানে আমি আবার বলছি এখানে কিন্তু স্টেটস বলতে দেশকে রেফার করা হচ্ছে তো এরা একটা নিজেদের কালেকটিভ ডিফেন্স সিস্টেম বানিয়ে রেখেছে যাতে কি হয়েছে এর মধ্যে যে ইন্ডিপেন্ডেন্ট মেম্বারগুলো আছে তাদেরকে এরা প্রোটেক্ট করতে পারে সবার কাছ থেকেই আর্মি নিয়েছে নিয়ে এদের নিজস্ব একটা ইন্ডিপেন্ডেন্ট আর্মি আছে এরা কি করে এদের আন্ডারে যে সমস্ত দেশগুলো আছে তাদেরকে যদি বাইরে থেকে কোনো দেশ অ্যাটাক করে তখন প্রোটেক্ট করে ব্যাপারটা বোঝা গেল এদের এটা একটা মেন কাজ হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার বেলজিয়ামের ব্রুসেলসে কী বলছে টোয়েন্টি নাইন কান্ট্রিজ ইনক্লুডিং ফ্রান্স ইটালি বেলজিয়াম আর মেম্বারস টোয়েন্টি নাইন উনত্রিশটা কান্ট্রি এটা ইম্পর্টেন্ট কটা দেশ নাটোর মেম্বার উনত্রিশটা কান্ট্রি নাটোর মেম্বার এবং এটাও ইম্পর্টেন্ট ইন্ডিয়া ইজ নট মেম্বার অফ নাটো ইন্ডিয়া নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের মেম্বার নয় কারণ স্বাভাবিক নর্থ অ্যাটলান্টিক ট্রিটি মানে বুঝতে পারছো এটা কিছুটা অ্যাটলান্টিক মহাসাগরের দিকে ব্যাপারটা চলে যাচ্ছে তো ইন্ডিয়ার থেকে অনেক দূরে তো আমরা কেনই পার্টিসিপেশন হব পার্টিসিপেট এখানে তো আমরা এর নই ক্লিয়ার চলো এরপর আসছে কি এরপর আসছে এশিয়ান এশিয়ানের ফুল ফর্ম কি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস ইস্ট এশিয়ান নেশানস মানে এখানেও এখানে দেখো ইস্ট এশিয়ান যে দেশগুলো সেইগুলোর কথা আসছে কী বলছে ইট প্রোমোটস ইন্টার গভর্নমেন্টাল কোঅপারেশন অ্যান্ড ফেসিলিটিস ইকোনমিক পলিটিক্যাল সিকিউরিটি মিলিটারি এডুকেশনাল অ্যান্ড সোশিও কালচারাল ইন্টিগ্রেশন এবং ইটস মেম্বার্স অ্যান্ড আদার কান্ট্রিজ ইন এশিয়া ইন্টার গভর্নমেন্টাল কোঅপারেশন মানে ইন্টার গভর্নমেন্টাল কোঅপারেশন অ্যান্ড ফেসিলিটিস মানে এর মধ্যে যে দেশগুলো আছে তাদের মধ্যে এক দেশের সাথে আরেক দেশের গভর্নমেন্টের কানেকশান করা ইন্টার গভর্নমেন্টাল কোঅপারেশন এক দেশের সাথে আরেক দেশের যে কোঅপারেশান সেগুলো মেনটেন করা এদের কাজ এবং সাথে আর কী কী করে দেখো ইকোনমি পলিটিক্যাল সিকিউরিটি মিলিটারি এডুকেশনাল সোশিও কালচারাল ইন্টিগ্রেশন মানে এই সমস্ত জায়গায় এরা এই কোঅপারেশনে কাজ করে বিভিন্ন দেশের মধ্যে ইন্টার গভর্নমেন্টাল কানেকশান মানে এক দেশ থেকে আরেক দেশের সাথে কানেকশান হেডকোয়ার্টার কোথায় কোথায় এবং শুধু নিজের মেম্বারদের মধ্যে না আদার্স দেশগুলোর সাথেও এই কানেকশন মেনটেন করতে কোঅপারেশান মেনটেন করতে এরা হেল্প করে হেডকোয়ার্টার কোথায় ইন্দোনেশিয়ার জাকার ইন্দোনেশিয়ার জাকারতাতে হেডকোয়ার্টার যদিও বলা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন্স কিন্তু মনে রাখবে ইন্ডিয়া ইজ নট আ মেম্বার অফ এশিয়ান সাউথ ইস্ট এশিয়ান হতে পারে কিন্তু তাও ইন্ডিয়া এটার মেম্বার নয় ক্লিয়ার চলো এরপর দেখো কি আসছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আইএসএ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কী বলছে অ্যালায়েন্স অফ মোর দ্যান ওয়ান ওয়ান কান্ট্রিজ

কমপ্লিটলি আর পার্টলি মানে হয় কমপ্লিটলি এর মধ্যে বা পার্টলি এর মধ্যে কারকার মধ্যে ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকনের মধ্যে মানে কর্কট কর্কট কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার মধ্যে অবস্থান করছে যে সমস্ত দেশগুলো এরকম একশো একুশটারও বেশি দেশ মিলিয়ে এই অ্যালায়েন্সটা তৈরি হয়েছে এবং এটা কোথায় লঞ্চ হয়েছিল লঞ্চ হয়েছিল দু পনেরো সালে লঞ্চড বাই ইন্ডিয়া আমরাই এটাকে লঞ্চ করেছিলাম আমরা আমাদের দেশ এটাকে লঞ্চ করেছে তো এটা মাথায় রেখো দু পনেরো সালে ইন্ডিয়াই লঞ্চ করেছিল হেডকোয়ার্টার কোথায় এটার হেডকোয়ার্টারও ও ইন্ডিয়াতে ইন্ডিয়ার গুরুগ্রামে হেডকোয়ার্টার ইন্ডিয়া ইজ আ ফাউন্ডিং মেম্বার অফ আইএসএফ যেহেতু ইন্ডিয়াই লঞ্চ করেছে তার মানেটা কি দেখো শুরুতেই একশো একুশটা কান্ট্রি পার্টিসিপেট করেনি শুরুতে অল্প কিছু কান্ট্রি ছিল এবং একদম শুরুতে যে কান্ট্রিগুলো পার্টিসিপেট করে তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা বলি ফাউন্ডিং মেম্বারস তো ইন্ডিয়া হচ্ছে ফাউন্ডিং মেম্বার অফ আইএসএ মানে একদম শুরুতে যে দেশগুলো ছিল তারা স্বাভাবিক আমরাই যদি লঞ্চ করি আমরা তো শুরুতে পার্টিসিপেট পার্টিসিপেট পার্টিসিপেশন হিসেবে আমাদের উপস্থিতি থাকবেই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা চলো এরপর কি আসছে এরপর আসছে ওপেক ওপেকের ফুল ফর্ম অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এস্টাবলিশড ইন নাইনটিন সিক্সটি উনিশশো সালে এস্টাবলিশ হয়েছিল পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ হেডকোয়ার্টার কোথায় অস্ট্রিয়ার ভিয়েনাতে অস্ট্রিয়ার ভিয়েনাতে হেডকোয়ার্টার এস্টাবলিশমেন্ট উনিশশো সালে রিপোর্ট পাবলিশড বাই ওপেক ওয়ার্ল্ড অয়েল আউটলুক ওপেক কি করে একটা রিপোর্ট পাবলিশ করে যেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড অয়েল আউটলুক নামটা মনে রাখবে কারণ কোয়েশ্চেন আসতে পারে বাই চান্স যে ওয়ার্ল্ড অয়েল আউটলুক কোন অর্গানাইজেশন পাবলিশ করে রিপোর্টটা তো নাম হয় কি কারা পাবলিশ করে ওপেক আর ফুল ফর্ম কি অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ক্লিয়ার চলো এরপর আসছে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন ফাউন্ডেড ফার্স্ট নভেম্বর নাইনটিন ট্রিটি অফ ম্যাচচিট এস্টাবলিশড দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এই যে ট্রিটিটা মাস যে ট্রিটি সেটা এই ইউরোপিয়ান ইউনিয়নকে এস্টাবলিশ করে কত সালে নাইনটিন নাইনটি টুতে রিসেন্টলি ইউনাইটেড কিংডম হ্যাজ ইনিশিয়েটেড প্রসেস ফর উইড্রয়িং ফ্রম ইউ ইউ দেখো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনেক দেশ অনেক সময় বেরিয়ে যায় ইউনাইটেড কিংডমও বেরিয়ে গেছে এবং রিসেন্টলি আরও বেশ কিছু দেশ বেরানোর কথা বলছে তো এরা জেনারেলি চেষ্টা করে অনেক সময় অনেক দেশের পোষায় না মানে রুলসগুলো মেনে চলতে পারে না তো সেই জন্য অনেক দেশ অনেক সময় বেরিয়ে যায় মেনলি মনে রাখবে এখানে দুটো জিনিস এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল আর কোন ট্রিটিটা এটা নট সো ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্টটাই মেন আর হেডকোয়ার্টার মনে রাখবে হেডকোয়ার্টার কোথায় বেলজিয়ামের ব্রুসেলসের হেডকোয়ার্টার মেম্বারস টোয়েন্টি এইট ইউরোপিয়ান কান্ট্রিজ টোয়েন্টি এইট ইউরোপিয়ান কান্ট্রিজের মেম্বার ইন্ডিয়া ইজ নট মেম্বার অফ ইউরোপিয়ান ইউনিয়ন স্বাভাবিক ইউরোপের দেশগুলোই মেম্বার হবে এটার আমরা ইউরোপের দেশ নই তো ইউরোপিয়ান কান্ট্রিগুলোই মেম্বার ইন্ডিয়া ইজ নট মেম্বার অফ ইউরোপিয়ান ইউনিয়ন ক্লিয়ার হয়েছে আশা করি এই অবধি আমাদের গেল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস আমরা ক্লিয়ার করলাম বাকি আর বেশি বাকি নেই এবার আমরা যেটা কভার করব সেটা হচ্ছে হেডকোয়ার্টার্স অ্যান্ড সিটিস মানে দুনিয়ার কোন শহরে কোন কোন বড় বড় ডিপার্টমেন্টের বা কোন কোন বড় বড় অর্গানাইজেশনসের হেডকোয়ার্টার আছে সেটা আমরা এবার দেখব চলো স্টার্ট করা যাক সবার প্রথম আসছে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক কোথায় ইউএসএতে আমি আর সেটা লিখিনি ইউএসএতে নিউ ইয়র্ক ইউএসএ নিউ ইয়র্কে কার কার হেডকোয়ার্টার আছে ইউনাইটেড নেশানসের হেডকোয়ার্টার আছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের হেডকোয়ার্টার আছে ইউনাইটেড নেশানস পপুলেশন ফান্ড এবং ইউনিসেফ এই চারটে জিনিসের এই চারটে অর্গানাইজেশনসের হেডকোয়ার্টার কোথায় ইউএসএ নিউ ইয়র্কে কী কী ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড আর ইউনিসেফ ক্লিয়ার এরপর কী আসছে এরপর আসছে ওয়াশিংটন ডিসি এটাও ইউএসেরই একটা শহর এখানে কী কী আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড শর্টে বলা হয় আইএমএফ এই দুটোর হেডকোয়ার্টার কোথায় এই দুটোর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে এরপর আসছে ভিয়েনা অস্ট্রিয়াতে অস্ট্রিয়ার ভিয়েনাতে কী কী কিসের কিসের হেডকোয়ার্টার আছে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এক্ষুনি আমরা পড়লাম ওপেকের হেডকোয়ার্টার অস্ট্রিয়ার ভিয়েনাতে ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড এবং ইউনাইটেড নেশনস অফিস অফ ড্রাগস অ্যান্ড ক্রাইম অ্যাটোমিক এনার্জি এজেন্সি ওপেক ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড নার্কোটিক এবং ইউনাইটেড নেশানস অফিস অফ ড্রাগস অ্যান্ড ক্রাইম এই চারটের হেডকোয়ার্টার কোথায় চারটের হেডকোয়ার্টার অস্ট্রিয়ার ভিয়েনাতে নেক্সট কী আসছে নেক্সট আসছে বেলজিয়ামের ব্রুসেলস বেলজিয়ামের ব্রুসেলসের আমরা অলরেডি পড়েছি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ইউরোপিয়ান ইউনিয়ন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এই দুটো তো অলরেডি আমাদের পড়া হয়েই গেছে অলরেডি দেখে নিয়েছি আমরা আর একটা অ্যাড করে নাও ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনস এটারও হেডকোয়ার্টার কোথায় বেলজিয়ামের ব্রুসেলসে এরপর আসছে নেদারল্যান্ডের হেগ নেদারল্যান্ডের হেগ এখানে কিসের কিসের হেডকোয়ার হেডকোয়ার্টার আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আর অর্গানাইজেশন ফর প্রহিবাইশন প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন অর্গানাইজেশন ফর প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন কেমিক্যাল ওয়েপন যাতে কেউ প্রয়োগ প্রয়োগ না করে সেটা আটকানোর জন্য প্রহিবিট করার জন্য যে অর্গানাইজেশন তার হেডকোয়ার্টারও নেদারল্যান্ডের হেগে আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টারও এই শহরে ক্লিয়ার এরপর আসছে সুইজারল্যান্ডের জেনেভা খুব ইম্পর্টেন্ট সুইজারল্যান্ডের জেনেভাতে অনেক কটা বড় বড় অর্গানাইজেশের হেডকোয়ার্টার দেখো কী কী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে ডাব্লিউইচ वर्ल्ड इंटेलेक्चुअल प्रॉपर्टी ऑर्गेनाइजेशन, इंटरनेशनल लेबर ऑर्गेनाइजेशन, वर्ल्ड ट्रेड ऑर्गेनाइजेशन एंड यू एन सी टीएडी फुलफर्म की यूनाइटेड नेशंस कन्फारेंस ऑन ट्रेड एंड डेवलपमेंट) तो बड़ बड़ो अर्गानाइजेशन हेडकोआटार कथाए सुजारलैंडे जेने भाते क्योंकि डब्ल्यूएचओ हेल्थ अर्गानाइजेशन वार्ल्ड इंटेक्चुअल प्रपार्टी अर्गानाइजेशन इंटरनैशनल लेबर अर्गानाइजेशन वार्ल्ड ट्रेड अर्गानाइजेशन और यूनिटेड नेशन्स कन्फारेंस ऑन ट्रेड एंड डेभलपमेंट क्लियर आशा करी এরপর আসছে ইটালি ইটালির রোম ইটালি রোমে কিছু কিছুের হেডকোয়ার্টার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম অ্যান্ড ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম অ্যান্ড ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইশনের হেডকোয়ার্টার কোথায় রোমের ইটালিতে ইটালি রোমে সরি তোমরা ভিডিওগুলো এই যে ভিডিওগুলো স্ট্র্যাটেজিকের দেখো যথেষ্ট ডেটা আমি ইনক্লুড করার চেষ্টা করেছি তোমাদের এক্সামের জন্য ভীষণ হেল্পফুল হবে এক্সপেক্ট করছি আমি তো তোমরা আমাকে অতি অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে আর হ্যাঁ খুব ভালোভাবে বসে নোটস বানিয়ে নিও কারণ বারবার ভিডিও দেখার যাতে দরকার না পড়ে একবার নোটস তৈরি হয়ে গেলে এক্সামের আগে সেগুলো রিভাইজ করলেও সেখান থেকে তোমাদের বেশি তাড়াতাড়ি কভার করতে পারবে ক্লিয়ার তো এখানেই ভিডিও শেষ হচ্ছে আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে ভিডিও কেমন লাগছে আমাকে কমেন্টও অতি অবশ্যই জানিও কালকে আরও একটা স্ট্র্যাটেজিকের টপিক আমরা কভার করব। আর হ্যাঁ এর আগের ভিডিওগুলো যারা দেখনি আমি এখানে স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি আগের স্ট্র্যাটেজিকের প্লে ভিডিওর প্লে তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এর আগে দুটো টপিক আমরা ডিসকাস করেছিলাম ক্লাসিক্যাল ডান্স আর ফোক ড্যান্স এবং সমস্ত ম্যাথস ক্লাসের প্লেলিস্টও আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে ম্যাথস ক্লাসগুলোও তোমরা করে নিতে পারো তো চলো ফের দেখা হবে কালকের ক্লাসে আজকের ক্লাস এখানেই শেষ করছি থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই